রাজধানীর যাত্রাবাড়ি থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব বাজার মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র্যাব দশের অধিনায়ক মো ফরিদ উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ির ধলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডিবি পুলিশের জ্যাকেট ওয়াকিটকি হাত করা মোবাইল ফোন ও একটি খেলনা পিস্তল তিনি আরও জানান একই চক্রের নেতা সবুজ খানের নেতৃত্বে দলটি মতিঝিল ব্যাংক পাড়া ও বায়তুল মোকাররম এলাকা থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে ডিবি পরিচয়ে লুট করত দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এই চক্রের বিরুদ্ধে